হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অরিন, ওপেন ভাই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি কসমেটিক্স প্রোডাক্টস রিভিউ করার জন্য, আর সেটি হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোম অ্যান্ড ফেস ওয়াশ। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এটি রিভিউ করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি করে নিন, আর যারা করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটি জনসন কোম্পানির, তারা দাবি করে যে, এবং এটি 100 মিলি, তারা দাবি করে যে এই ফেস ওয়াশটি ইউজ করলে মুখ থেকে পিম্পল, বলিরেখা, মুখের কালো ভাব সব কিছু দূরে রাখে। তো আমি এই ফেস ওয়াশটি ইউজ করে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, এটি যখন আমি ইউজ করি মানে মুখ চুখ ধুই তখন অনেক ভালো আর কি, মানে মুখে কোনো কালো ভাব আসে না, তেল তেলে ভাব আসে না, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই তেল তেলে ভাবটা চলে আসে। তো আমি বলবো যাদের ড্রাই স্কিন তারা এটি না ইউজ করাই ভালো, আর যাদের অয়েলি স্কিন তারা এটি ইউজ করতে পারে, কারণ এটি মুখ চোখটা অনেক বেশি ড্রাই করে। আর এটি হচ্ছে 100 মিলি, আপনারা চাইলে 50 মিলি একটা যে ছোটোটা পাওয়া যায় সেটা আপনারা প্রথমে ইউজ করতে পারেন, কারণ এক একজনের স্কিন এক এক রকম। আমার স্যুট করেনি তার মানে এই নয় যে আপনাদেরও স্যুট করবে না। তো আমি অধিকাংশ যাদের থেকে শুনছি তারা সবাই বলেছে আমাকে যে এই ফেস ওয়াশটি প্রথম প্রথম ভালো হলেও পরবর্তীতে সেটা আর সেভাবে ভালো হয় না, ভালো লাগে না আর কি তাদের কাছে। যারা এটা যেটা দাবি করেছে যে সব কিছু পিম্পল সব কিছু আপনাদেরকে রিমুভ করে দিবে, তো সেটা হয় না আর কি। যাদের মুখে অতিরিক্ত পিম্পল তারা আমি বলবো যে এটা ইউজ না করাটাই ভালো, তারা প্রয়োজনে ডাক্তারের কাছে যাবে, অথবা আমার ভিডিওতে আমার অনেকগুলো ভিডিও আছে, সেখানে হচ্ছে আমি যাতে পিম্পল কীভাবে দূর হবে সেটা আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এই ফেস ওয়াশটি আমার কাছে সেভাবে ভালো লাগেনি, ও এটি বলা হয়েছে যে মুখের ডাটি, ওয়েলি, পিম্পল সব কিছু মানে দূর করে দিবে। তো আমার আমি যখন ইউজ করেছি এটা তখন আমার কাছে সেটি একদমই গ্রহণযোগ্য মনে হয়নি, কারণ যখন আমি ইউজ করেছি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি একটু মানে তখন ভালো আর কি, একটু পরে দেখছি যে ওয়েলি ভাবটা বলেন যা কিছু বলেন সব কিছু আবার ফেরত এসেছে। তো আমার কাছে এটা ভালো লাগেনি বন্ধুরা। তারপর আমি বলবো যে আপনারা ইউজ যদি করে থাকেন বা করতে চান তাহলে এটার ছোটো একটা 50 মিলি পাওয়া যাবে, সেটা আপনারা কিনে এসে ইউজ করতে পারেন। যদি আপনাদের মুখে স্যুট করে অবশ্যই আপনারা ইউজ করবেন, আমার ভালো লাগেনি এই জন্য আমি বললাম যে এটা আমার কাছে ভালো লাগেনি যেহেতু আমার স্যুট করেনি, আর যে সত্যগুলো এখানে বলেছে যে এগুলো এগুলো হবে না, তো আমার সেগুলো না আমার রিমুভ হয়নি, এই কারণে আমার ভালো লাগেনি। তো আপনারা ইউজ করতে পারেন। আর একটা জিনিস কি, ইউজ করতে করতে আপনারা যে একদিন দুদিন করলাম যেটা ভালো না সেটা আপনারা করবেন না, আপনারা ছোটো মিনিটে ইউজ করবেন, করার পরে দেখবেন কয়েকদিন যে আপনাদের মুখে স্যুট করছে কি না, যদি স্যুট করে তো ভালো আপনারা ইউজ করবেন, আর যদি না করে তাহলে প্লিজ বাদ দিবেন। আর আমি রিকমেন্ড করব যে এটা আমার ভালো লাগে নাই, আপনারা ইউজ না করাটাই বেটার আর কি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, যদি আপনাদের আরও কিছু জানার থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্টে অনেক বন্ধুদের উপকার হবে, যদি কারো উপকার হয়ে থাকে তাহলেও সেটা বলবেন, আর যদি কারো অপকার হয়ে থাকে সেটাও প্লিজ আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামত অনেকেই দেখতে আসেন, অনেকেই কমেন্টস পড়তে আসেন। সো বন্ধুরা আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।